এই মিষ্টু, কি হয়েছে? টাকা হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? এ তো মা বললো ডিম আনতে, তাই একটু দোকানে যাচ্ছি ডিম আনতে। কি, তুই ডিম আনতে যাচ্ছিস দোকানে? হ্যাঁ। হাটি মা টিম টিম, মিষ্টুর মাথায় দুটো শিং, মিষ্টু আনতে যাচ্ছে ডিম, মিষ্টু গরু গরু গরু। আরে না না, এগুলো শিং, তোকে এখন লোকে দেখলে গরু বলবে। এই 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 আমি একটা গরু না? হ্যাঁ হ্যাঁ। সত্যি তো, কত সুন্দর তরমুজ! এই তোরা তরমুজ খাবি? তাহলে নিচ্ছিস না কেন, দাঁড়িয়ে আছিস কেন? দেখবি, ঠিক আছে, দেখ দেখ। এ টুলু, তরমুজ খাবি তো? এটা নিবি? ঠিক আছে, নিয়ে নে। এটা নে, এটা সব থেকে ভালো। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, এ নে। বাহ, এটা তো কত বড়! এটাই নেব, চল চল এটাই নে। খুশি তো? হ্যাঁ, খুব খুশি। ঠিক আছে, মিষ্টু আর মিষ্টুর মেয়ে, হ্যাঁ, তোদের সামনে দুটো বেলুন আছে, তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। একটা ইয়েলো আর একটা গ্রিন। মিষ্টু, তুই কোনটা নিবি? আমি ইয়েলো নেব। আর তোর মেয়ে কোনটা নিবে জিজ্ঞাসা কর। কোনটা নিবি রে? মা মা, আমি গ্রিন নেব, গ্রিন। এই গ্রিন কি বল, গ্রিন? ও গ্রিন, হ্যাঁ। আরে হয়েছে হয়েছে, বাচ্চা মানুষ না, যা বলছে বলুক। ঠিক আছে, এই বেলুন দুটো তোদের কাছে ফাটাতে হবে। বেলুন ফাটালে খাওয়ার পাবি, বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে আমি আগে ফাটিয়ে দেখি আমি কি। ঠিক আছে, ফাটা ফাটা। মা মা, তাড়াতাড়ি তোমারটা ফাটাও, তারপর আমারটা ফাটাবো। কি পেলি মিষ্টু? ওয়াও, আমি একটা রোজ ললিপপ পেয়েছি, এই দেখ। এখানে উঠলে পা দিতে হবে। কি, এখানে উঠলে পা দিতে হবে? হ্যাঁ। না না, আমি পা দিব না। না পা দিলে কেমনে হবে? না, আমি পা দিব না। না না, এখানে উঠলে পা দিতে হবে। না, আমি পা দিব না। না না, পা দিব না। আরে এই মিষ্টি টুলু, ঝগড়া করছিস কেন? কি হলো তোদের? মা মা, দেখো না, আমি টুলু দিকে বললাম যে আমি এখানে উঠব, এখানে উঠার কথা শুনে ও বলছে এখানে উঠলে নাকি পা দিতে হবে। এখন যদি আমি পা দিয়ে মানুষ শুনলে গন্ধ পাবে না, আরে এরকম বলেনি, পা দিতে বলেনি, পা দিতে বলেছে। পা না দিলে উঠবি কি করে? ও, এখানে পা দিতে বলেছে? হ্যাঁ, তোকে পা দিতে বলেছে নাকি? পা দিলে তো গন্ধই হবে। তুই কি মুলা খেয়েছিস? পা দিবি যে, দুষ্টু মেয়ে, শুধু শুধু ঝগড়া করে। খুশি তো এবার? এবার খুশি তো? হ্যাঁ, এবার খুব খুশি। আরে আমি তোকে শুধু শুধু বকলাম, মুতু। ও মা, ও মা, এই মিষ্টু কি হলো, ওইভাবে ডাকাডাকি করছিস কেন? আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, চলে এসে বিরিয়ানি খেতে। আমি পারবো না, আমার হাতে সময় নেই, অনেক কাজ আছে, যাই। কি হলো কি হলো, এইভাবে হাসাহাসি করছিস কেন? বাবা তো ঠিকই বলে। কি বলে তোর বাবা? বাবা বলে যে তোর মা ভাতের কিছুই রান্না করতে পারে না, বিরিয়ানি তো পারেই না। কি, তোর বাবা এরকম বলে? আমি বিরিয়ানি রান্না করতে পারি না? দাঁড়া, আমি এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসছি, তাও আবার নিজের হাতে বানিয়ে। ঠিক আছে, নিয়ে আসো। এই মিষ্টু, এই নে, তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, নিজের হাতে বানিয়ে। দেখ, এখানে চিকেন আছে। ঠিক আছে, একটু খেয়ে দেখি তো। হ্যাঁ, খা তো, খা তো। হেভি আছে। আমার সোনা মা, ভালো মা। আমার সোনা মিষ্টু, এবার থেকে তোর বাবা বলবে যে তোর মা বিরিয়ানিও রান্না করতে পারে। হ্যাঁ, আমি বাবাকে গিয়ে বলবো।